জীবনটাকে বেশি জটিল করে তুলবেন না। অফিস, সংসার, সন্তান সব কিছু সামলে আপনি নিজের ইচ্ছেকে মর্যাদা দিতে পারেন, নিজেকে কিছুটা সময় দিতে পারেন, যে সময়টা হবে শুধু আপনার, প্রাইভেট। ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিন। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারলেই দেখবেন সব সময় খুব রিচার্জড ফিল করছেন। এই ফিলগুলোর ফ্যাক্টরগুলো ধরে রাখার একটাই মন্ত্র, ট্রাই টু কিপ ইট সিম্পল বিকজ লাইফ ইজ বিউটিফুল। অন্যের জীবনে এক চিলতির রোদ এনে দেখেছেন, সেই রোদেলা ঝিলিক কিন্তু আপনারও জীবনে। আমাদের আজকের অতিথি তেমনই একজন, আসছেন বিবি রাসেল। প্লিজ ওয়েলকাম বিবি রাসেল। আজকের দিনটা কি সুন্দর! থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমরা ডিলাইটেড। আমার প্লেজার। প্লিজ, আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে বাংলার একটি চিত্র, পুরো বাংলার চিত্র। এটা আমার গ্রাম বাংলার মানুষকে দেখে যে ইন্সপিরেশন হয় সেটা একটুখানি ফুটিয়ে তুলতে চেষ্টা করি। কিন্তু পুরো চিত্রটাই একদম আপনার, টপ টু বটম পুরোটাই। আমি তো গ্রাম বাংলার জন্যই আমি বিবি, তাদের জন্যই আমি ফিরে এসেছি। সেই বিবি যিনি ইউরোপ এবং আমেরিকা মাতিয়েছেন সুপার মডেল হিসেবে। হ্যাঁ, কিন্তু সব সময় আমার ভিতরে তারা ছিল, তারাই আমার ইন্সপিরেশন বেঁচে থাকার জন্য। সেই ঝলমলে জগতে বসেও? হ্যাঁ, সব সময়। কেন, আমি যদি অনেক দিন বিদেশে ছিলাম, আমার বাবা মা সব সময় দেশে ছিলেন, কাজেই তখন আমি উইকেন্ডের জন্যও আসতে পারতাম, আই কুড অ্যাফোর্ড ইট, কাজেই এসে ছুটে যেতাম। যে কাজটা করছি এটা তো একদিনে এত বাংলাদেশকে চেনা তো সম্ভব না, না আমি আগের থেকেই গ্রাউন্ড ওয়ার্কটা করে রেখেছিলাম। সেই ঝলমলে আলোর জগৎটা থেকে যে গ্রাম বাংলার মায়া, এই মায়াটা আপনার ভিতরে ছিল এবং সেটা যে কতটা ছিল এবং কিভাবে ছিল সেটাই একটা বিষয় আমাদের কাছে। আমার মনে হয় যে এটা পুরা কন্ট্রিবিউট আমার বাবা মার। আমাদের বাসায় সব ধরনের মানুষই আসতেন, আমার বাবা নর্থ বেঙ্গলের, আমার মা ঢাকার, আমার নিজের জন্ম চিটাগংয়ে। কাজে আমরা এরকম না যে ঢাকায় বসেছিলাম, আজকালকার ছেলেমেয়েরা তো ঘুরে বেড়ায় না, আমরা ঘুরে বেড়াতাম। যেমন আজকে আমি গ্রাম থেকে এসে কিন্তু এসেছি, কিন্তু গ্রামে দেখেন ওদের যত দুঃখ কষ্ট থাকুক কি না, ওরা কেউ কে দেখলে বা নিজেদের মুখে একটা হাসি আছে, চোখ দুটা মনে হয় আকাশের দুটা তারা জল জল করছে, এদের কত কষ্টের মধ্যে দিয়ে এরা আমাদের মতন এত কমপ্লেইন করে না, ওরা সহ্য করে কাজ করে যাচ্ছে, ওরাই আমার স্ট্রেংথ। ওদের দেখে আমি ভাবি আমি তো অনেক ফর্চুনেট, তাই না? ওরা, ওদের মধ্যে যে শক্তিটা আছে, যেটা ডিসিপ্লিন আছে, সেটা থেকেই কিন্তু আমার পুরো ইন্সপিরেশন। ফর্চুনেট আপনি নন, ফর্চুনেট আমরা, ফর্চুনেট আমাদের দেশের এই মানুষগুলো। অফকোর্স, অফকোর্স, আমাদের দেশের মানুষগুলি, আমি তো ভাবি আমি এতদিন পরে কেন এসেছি, আমার অনেক আগেই চলে আসা উচিত ছিল। তার মানে আপনার ভিতরটা আসলে অনেক মাটির কাছাকাছি, আপনার মননশীলতাটা। আমি মনে করি আজকে আমার যদি একটুখানি ওয়ান ড্রপ অফ সাকসেস, এটা আমাকে, ওরাই আমাকে স্বপ্ন দেখে দেখাতে শিখিয়েছে, আমার স্বপ্নটাকে বাস্তবে আনতে শিখিয়েছে, আমি যদি আমার অন্য প্রফেশনে একটা ফোটা সাকসেস থাকে, আমি মানুষকে সারপ্রাইজ করতাম আমি বাংলাদেশি মেয়ে। এটা আপনাকে সেলুট করার মতন একটা বিষয়, না? এটা এক একজনের এক একটা চিন্তাধারা। আমি তো, এবং দর্শকরাও আমার সাথে একমত হবেন যে মনেই হচ্ছে না যে আপনি সারা দিন এইভাবে খেটে খাওয়া মানুষদের সাথে এত গরম, এত কিছু সহ্য করে আপনি ওইভাবে ছিলেন। এই যে আপনার ভিতরের আসলে আনন্দটাই মনে হয় আপনাকে এই গ্লোটা দিয়েছে। আমাকে বাঁচিয়ে রেখেছে গ্রামের মানুষ, ওদেরকে বলেছে আমার একটা টিভি প্রোগ্রাম, আমার আজকে যেতেই হবে, বলে আপনাকে সাজিয়ে দেই, আপনি কিন্তু একটু টিপ টিপ লাগিয়ে যাবেন। মানে কত কাছের মানুষ, কত কাছের, এটা কটা মানুষ করে আপনার ঘরের মানুষের কাছ থেকে আপনি যেটুকু পেতেন না তার চাইতেও বড় কিছু, ওদের জন্যই আমি বেঁচে আছি, অ্যাবসলুটলি। তাহলে এই যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটাই কিন্তু মানুষকে আসলে, মানুষের সৌন্দর্য বলুন, মানুষের ভালো থাকা বলুন, তাই না? আমি তো বিদেশে অনেকই ছুটাছুটি করেছি, কিন্তু আমার জীবনে এত স্যাটিসফাই আর মেন্টাল স্যাটিসফ্যাকশন আমার কোনো কিছুতে পাইনি, আর পৃথিবীর কোনো কিছুই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, অ্যাবসলুটলি। এবং তাদের সাথে কোন যোগসূত্রটা আপনি অনুভব করেন? যোগসূত্র, আপনি দুটো হাত লাগে না তালি বাজাতে, আমার হাত আর তাদের হাত,
এই ভাবনাটাই তো আপনার এই হাসি এবং আপনার চোখের যে দ্যুতি, এই সব কিছুই তো এই ভাবনাটাই, এই পজিটিভনেসটাই আপনাকে বিবি রাসেল, যাকে দেখে আমরা মুগ্ধ হচ্ছি এবং যিনি বলতে পারছেন লাইফ ইজ বিউটিফুল। অফকোর্স লাইফ ইজ বিউটিফুল, এভরি স্টেপ অফ লাইফ ইজ বিউটিফুল। আর আমরা এটাকে এনজয় করতে, একটা মানুষের দুঃখের মধ্যেও কিন্তু একটা পজিটিভনেস আছে। প্রথম আমাদের নিজেদের শান্তিটা পেতে হবে, নিজেদের পিস। এটা আমাকে শিখিয়েছে গ্রামের মানুষরা, অ্যাবসলুটলি। আই মিন, ওরা যে কত অল্প জিনিসের কন্টেন্ট থাকে, আমরা তো পেয়েও খালি কমপ্লেন করি। এটাও তাহলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনার কথা থেকে বেরিয়ে আসলো, যে অল্পতে খুশি হওয়া বা নিজের জায়গাটাকে নির্ধারণ করা, যে আমার কদ্দূর পর্যন্ত যাওয়া দরকার, কদ্দূর থেকে আমি কি আহরণ করতে পারি। ইউ হ্যাভ টু হ্যাভ আ ড্রিম। আমরা তো স্বপ্ন দেখাই ছেড়ে দিচ্ছি, আমরা স্বপ্ন দেখি না। আরে, একটা নেশনের স্বপ্ন দেখতে হবে তো। আপনার নিজের স্বপ্ন কতটুকু পূর্ণ হয়েছে? যারা আমার স্বপ্নটা পূরণ করতে আমাকে মানে হেল্প করে, হ্যাঁ, তাদের স্বপ্ন পূরণ করতে তো ব্যর্থতা। আমি এখনো চঙ্গের প্রথম স্টেপে দাঁড়িয়ে আছি, কিন্তু ছেড়ে দেওয়ারও মেয়ে নাই, আমি চেষ্টা তো করব। আপনার সেই চেষ্টার গল্পে আমরা আরও যাব, একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্লিজ স্টে টিউন উইথ আস অ্যান্ড কিপ স্মাইলিং। এখনও আপনি অনেক শো করেন, কিন্তু বাংলার সব ম্যাটেরিয়াল দিয়ে বাইরে। হ্যাঁ, আমি কোনো কিছুই কিন্তু বিদেশি জিনিস ইউজ করি না, নিজেও পড়ি না। এর জন্য না যে আমার আমি একটা ক্রিয়েটিভ মানুষ, সব দেশেরই সুন্দর জিনিস আমার ভালো লাগে, কিন্তু যেহেতু আমি একটা মানে স্বপ্ন নিয়ে এসেছি, আমি চাই বাংলাদেশের গ্রাম বাংলার মানুষরা, যাদের হাতে জাদু আছে, তাদের ক্রাফট, তাদের টেক্সটাইল দিয়ে তারা উঠুক। সেখানে কিন্তু অভিনবত্ব যেটা বলে সেটাও কিন্তু আপনি যোগ করছেন, আধুনিকতা যোগ করছেন। হ্যাঁ, অফকোর্স কোনো জিনিসই কিন্তু আপনার বেসিক জিনিসটা জানতে হবে। আপনি যদি কোনোদিন আব্দুল আলিম সাহেব আর আব্বাসউদ্দিন ভাইয়ের গান না শুনলেন, আপনি তাদেরটা নকল, আমি যদি আপনাকেই শান্তা ইসলামকেই না দেখি আমি আপনাকেই নকল করব কী করে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আপনার সেই কাজগুলো নিয়ে যখন বিদেশ উচ্চকিত হয়, তখন কিন্তু আমরা অনেক গর্ব অনুভব করি। কাজটা আমার একার না, আমাকে আপনি ইন্টারভিউ করছেন মানে আমার পিছনে গ্রাম বাংলার সব মানুষ আছে, যারা দেখছেন অনুষ্ঠান, আপনার পেছনের যারা, তাদের সবাইকে নিয়েই বলছি, তাদের সবার জন্য অনেক অনেক অভিনন্দন। এবং এই যে এত কাজ, এত রোদে বৃষ্টিতে ঝড়ে ভিজে, মানে একদম পুরোপুরি গ্রামের একজন মানুষের পাশাপাশি থেকেই তো আপনি উঠে আসছেন, তাই না? কিন্তু তারপরে এই গ্লো, এত কিছু কিভাবে আসে এবং এই সামারে এই রোদের ভেতরে কিভাবে নিজেকে এতটা, এটা মনে হয় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। যেহেতু আমি যে কাজটা করছি সেটা একদম মানে আমি চিন্তাই করতে পারি না, আমার যদি আজকে এই কাজ বন্ধ হয়ে যায় তার মানে বিবি রাসেল ইজ ড্যাড। কিন্তু এই যে আপনি বললেন বৃষ্টি, আমি উইশ করি অনেক বৃষ্টি হোক। এবার এখনো বৃষ্টিতে ওরকম ভিজতেই পারিনি, বৃষ্টিই নাই বাংলাদেশ। আমি তো আজকে ওদেরকে খুব ভিজেন, প্রথম বৃষ্টি এখনো আমি ভিজি। আমি আজকে গ্রামে সবাইকে মানে আল্লাহ মেঘ দে পানি দে গান গাওয়াচ্ছি, এখানে কোনো বৃষ্টিই নাই। তাদের জন্য একটা কাজ করি এখন, কি সেটা হচ্ছে যে আপনি তো নিজে জানেন যে মেন্টাল স্যাটিসফ্যাকশন আজকে আপনার এগুলো, বাট যারা আপনার সেই যে মেয়েরা, গ্রাম বাংলার মেয়েরা, তারা এই রোদে তাপে ভিজে, এই সামারে তারা নিজেদেরকে কিভাবে আরেকটু গ্লো করতে পারে, সেটার জন্য আমরা একটা টিপস কি দিতে পারি তাদেরকে? নিশ্চয়ই নিশ্চয়ই, অফকোর্স। আমাদের সাথে ফানাজ আছে, একটু দেখি। এই টাইমটাতে আমাদের অয়েল গ্ল্যান্স যেটা থাকে সেটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। অ্যান্ড আমাদের যেরকম চার ধরনের স্কিন টাইপ আছে, সেখান থেকে কিন্তু থ্রি টাইপস অফ স্কিনই কিন্তু সামারে সবচেয়ে বেশি এফেক্টেড হয়। সো যাদের অনেক বেশি অয়েলি স্কিন, তাদের যেরকম আমি বলবো যে এভরি ডে তিনবার তো মুখ ধোয়াটা মাস্ট হবেই। তাছাড়া তারা কিন্তু যখনই বাইরে যাচ্ছে না কেন বা কোথার থেকে বাসায় আসছে না কেন, তখনই কিন্তু তারা একটু ঠান্ডা পানি একটু স্প্ল্যাশ নিতে পারে মুখে। যাদের নর্মাল স্কিন, তারা ইউজুয়ালি যে নর্মাল রুটিনটা মেনটেন করে, সেখান থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে তাদের রুটিনটা। তারা যেরকম একটু অ্যাস্ট্রিনজেন্ট ব্যবহার করতে পারে, যেটা তারা নর্মাল ডেতে করবে না, যাদের কারণ নর্মাল স্কিন কিন্তু একটু অয়েলি হয়ে যায়। এই জন্য যেহেতু সামারে কিন্তু থ্রি টাইপস অফ স্কিন এফেক্টেড হয়, সো আমি আজকে এমন একটা হোম রেমেডিজ দেখাতে চাচ্ছি সেটা যেটা আমরা সব স্কিন টাইপের জন্যই আমরা ইউজ করতে পারবো, যে কোনো স্কিন টাইপই এটা ব্যবহার করতে পারবো এবং দে উইল ফিল ভেরি ফ্রেশ আফটার ইউজিং দিস প্যাক। সো এখানে আছে হচ্ছে রোজ ওয়াটার, লেবু,
শসা অ্যান্ড হচ্ছে একটু গ্লিসারিন। সো ফার্স্টে আমি আগে লেবুটা দিয়ে স্টার্ট করব। লেবুটা আমি একটা খালি বাটিতে একটু জাস্ট স্কুইজ করে নেব। এটা আমি জাস্ট নর্মাল যে কোয়ান্টিটিটা হওয়া উচিত সেটা দেখিয়ে দিচ্ছি, বাট আপনারা কিন্তু আপনার ফেসের অনুযায়ী কোয়ান্টিটিটা নিতে পারেন। যাদের স্কিনটা নর্মাল থাকে বা ড্রাই থাকে তাদের জন্য এটা একটু গ্লিসারিন হাফ টিস্পুন অ্যান্ড দেন 1 টিস্পুন হচ্ছে লেমন। এটা একটু ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যেটা একটু বের হয়ে আছে এটি কিন্তু অনেক ইউজফুল। সো আপনারা এটা ভালোভাবে মিক্স করে আপনি পুরো মুখে দিয়ে আপনি ফার্স্টে একটু মাসাজ করবেন ফর লাইক 5 মিনিটস। মাসাজ করার পর 10 মিনিটস এটা মুখে রাখবেন। 10 মিনিটস পর এটা রিমুভ করে ভালোভাবে একটু স্প্ল্যাশ অফ ওয়াটার দিয়ে ধুয়ে তারপরে আপনি ক্রিম লাগিয়ে দিবেন স্ট্রেট। সো সামারও কিন্তু সানস্ক্রিনটা আমাদের ইউজ করতে হবে, সো দ্যাট আমরা ব্লিস্টার্স থেকে নিজেকে না হয় সেটার জন্য। আসলে এই যে মেয়েগুলোর ভেতরে আপনি এই যে আধুনিক জীবনের সব কিছুই দেওয়ার চেষ্টা করছেন, আর কোন কোন ব্যাপার যেগুলো আপনাকে আনন্দ দেয়, আপনাকে আরও বেশি উজ্জীবিত করে তাদের জন্য কাজ করার পিছনে? আমি একজন মা, আমার 2 ছেলে আছে না, এটা কিন্তু কে গরিব কে বড়লোক সবার জীবনে তখন তারা কিন্তু চায় যে তারা যেটা পায়নি, যেমন পড়াশোনা শিক্ষা। যদিও আমাদের প্রাইমারি এডুকেশন ফ্রি, কিন্তু আমাদের 6 ঋতুর দেশ। শীত মানে শীতের সময় একটা কিছু লাগে, বর্ষাকালে একটা ছাতা বা একটা জুতো লাগে, তখন ওরা নিজেরাই উপলব্ধি করে যে আমার 5টার জায়গায় 3টা বাচ্চা হলে আমি ভালো করে পড়াশোনা করাতে পারতাম। জাস্ট বেসিক এডুকেশনটা এটা কিন্তু ওরা উপলব্ধি করছে। একটা জিনিস খুব ভালো লাগলো যে আপনি প্রচণ্ড ভালোবাসা নিয়ে প্রচণ্ড ভালোবাসা দিয়ে তাদেরকে জড়িয়ে আছেন, এইটুকুকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা বিরতিতে যাচ্ছি। প্লিজ স্টে টিউন উইথ আস অ্যান্ড কিপ স্মাইলিং। আপনার লাইফস্টাইলে আপনাকে যদি বলি যে পুরো লাইফস্টাইল থেকে আপনি নিংড়ে নিংড়ে আপনি কিছু 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 ছোট ছোট জিনিস বলুন যেটা থেকে আসলে আপনি নিজে মনে করেন যে না, আমার জীবনে আমি এই চেয়েছিলাম এবং এই পাওয়াটা আমার যে পূর্ণতা সেটার পিছনে আমার এই ডেডিকেশনটা ছিল, সেটার জন্য আমি এই কষ্ট করেছি, সেই কষ্টের প্রাপ্তি আমার হয়েছে। আমি একা একা চলাফেরা করি, সব কিছু করি, ঘুরে বেড়াই এক গ্রাম থেকে আরেক গ্রামে, কিন্তু আমি জানি আমার আই এম লাভ বাই দিস পিপল। আমার গায়ে হাত লাগানো ডিফিকাল্ট, আমার বাবা মা শ্রদ্ধা করতে শিখেছে, ভয় আমি পাই না, ভীতু না আমি, কিন্তু ভয় পাই না, শ্রদ্ধা করি, আপনি একদমই ভয় পাই না। এই যে শ্রদ্ধার ব্যাপারটা আনলেন না, আপনি যদি কাউকে শ্রদ্ধাটা দিতে জানেন, আপনি যদি ভালোবাসাটা দিতে জানেন, তখন কিন্তু আপনি শ্রদ্ধাটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। ভালোবাসা তো সব রকম, আজকে যেমন আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডস কিন্তু আমার বাবা মার বন্ধুরা। এই মুহূর্তে আপনার সেই ভালোবাসার মানুষদের জন্য আরেকটা ছোট্ট টিপস আমরা রাখতে চাই, ওয়াটার থেরাপি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এটা আমি একটু দিতে চাই। ওয়াটার থেরাপি বলে একটা কথা আছে, এটা যদি আপনি পুরোপুরি পানির উপকারিতা পেতে চান তাহলে একটা নিয়ম অনুযায়ী আপনি আপনার মুখটা ধুবেন। সেই নিয়মটা আমি আপনাদের জানাচ্ছি। একটা গরম টাওয়েল বা একটা ফেস ক্লোথ নেবেন, ওটা গরম করে আপনি মুখের উপর 1 মিনিট চেপে ধরবেন। চেপে ধরার পরে যখন একটু ভাপ হবে আপনি ওটা সরিয়ে দিয়ে মুখটা মুছে ফেলুন। তারপরে যে কোনো পছন্দসই একটা ক্লিনজার অর ফেস ওয়াশ দিয়ে আপনি মুখটা ধুবেন। ধোয়ার পরে আপনি ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানি, বরফ ঠান্ডা পানি নিতে পারেন, নিয়ে আপনি ক্রমাগত 15 বার আপনি মুখে ঝাপটা দিয়ে পানি দিয়ে আপনি ফেসটা ধুবেন। পানি ছাড়াও আপনি যখন সকাল বিকেল আমরা ক্রিম লাগাই লোশন লাগাই, আপনি কেনার আগে একটু দেখে নেবেন যে ওখানে H2O উপাদানটি আছে কি না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার পানি প্রতিদিন আমরা কতটা খাবো। পানি আপনাকে পরিমাণ মতো খেতে হবে, সেটা 8 গ্লাস পর্যন্ত হতে পারে, এর বেশি না হওয়াই উচিত। আর একটা জিনিস, এনজাইটি কমানোর জন্য পানির বিকল্প কিছু নাই। সাধারণত আমরা যখন অনেক বেশি কাজ করি ডিপ্রেসড বা খুব টায়ার্ড হয়ে যাই, আমরা ছুটি চাই, আপনি একটু বেরিয়ে আসতে পারেন সমুদ্রের পাড়ে বা সমুদ্রের ঢেউয়ের গর্জন বা পানির নদীর কুলকুল ধ্বনি বা ঝর্ণার গুঞ্জন কিন্তু মানুষকে সবসময় টেনশন থেকে মুক্ত করে। এই জন্য আমরা সবসময় আইটিংয়ে যাওয়ার সময় আমরা সবসময় বলে থাকি যে আপনার সমুদ্রে ঘুরে আসুন। আপনার সাথে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে যে এই অনুষ্ঠান, সাধারণত সবগুলো অনুষ্ঠানে আমি মনে করি যে মানে টেলিভিশনের ওই পারে
যারা টেলিভিশনের সামনে বসে দেখছেন, বাট আপনার এই অনুষ্ঠানটা আমার মনে হচ্ছে সেই গ্রাম বাংলার সব মেয়েরা বসে দেখছে, যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে তাদের একজন মানুষ মনে করে, এই ফিলিংসটা নিয়ে আমি এই প্রোগ্রামটা আমার মনে হয় যে করছি, এবং আমার এই ফিলিংসটা দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। না, আপনার প্রোগ্রামের টাইটেলটাই তো ওরা হওয়া উচিত, লাইফ ইজ বিউটিফুল। আমরা কিন্তু ওদের কাছে গেলে লাইফ ইজ বিউটিফুল আমরা কিন্তু শিখতে পারি। ওরা এনজয় করে, ওরা এনজয় করে জয়েন্ট ফ্যামিলিতে থেকে অন্য অন্য ভাই বোনদের শ্বশুর শাশুড়ির, এটা তো আজকে আমরা ভুলেই গেছি। আরেকটা ব্যাপার মনে হয়, ওরা না ওই আরেকজনের জন্য করে যে আনন্দটা পায়, ওরা কিন্তু নিজের কথা কখনোই ভাবে না, খুব কম ভাবে। ওরা আজকে আমি মানে সব রকম গ্রামে যান, আপনি বাড়িতে যান, কোনো বাড়িতে আপনাকে বলবে আপা বসেন এক পেলা চা খান, বা পানি এনে দিবে, বা নর্থ বেঙ্গলে বলে পান সুপারি এনে দেয়, বা মানে ওদের মধ্যে যেটা আছে সেটা কিন্তু আমরা ভুলেই যাচ্ছি। এই যে আপনি নকশি কাঁথা পরে এসেছেন, এটাও কিন্তু ডিফারেন্ট জিনিস, এটা তো উঠে এসছে ওদের থেকে, গ্রাম বাংলার থেকেই, ওদের শ্রম, ওদের অনেক স্বপ্ন। আজকে কিন্তু এটা আমরা ইউজ করে, আমরা এটাকে ফ্যাশনে আমরা যে যার মতন করে ঘুরছি, কিন্তু ক্রেডিট গোস টু দ্যাম। মানে আমার মনে হয় যে একটা নৈতিক দায়িত্ব অনুভব করছি আমি, যে এই মুহূর্তে যারা সেটের সামনে দেখছেন তাদেরকে বলবো, এই যে স্বপ্ন দেখা, স্বপ্নকাতর মানুষগুলোর বুনন, সেগুলোকে আমরা যেন শ্রদ্ধা করি, সেগুলিকে যেন আমরা আমাদের করে নিই, আপন করে নিই। ইউ মেড মাই ডে, থ্যাংক ইউ। এবং এই মুহূর্তে তাদের জন্য তো আপনি আছেনই, বাট আরও যারা যারা হয়তো বা আপনাকে আমরা কিন্তু পাই না, টেলিভিশনে আমরা খুব কম পাই, বাট সেটের সামনে বসে যারা দেখছেন তাদের জন্য এই যে লাইফ ইজ বিউটিফুল এই কথাটা যেন তারা তাদের জীবনে পেতে পারেন, তাদের জীবনে আশাটা পেতে পারেন, সেখানে একটা টিপস আপনার তাদের জন্য। যেমন আমার, আমি মনে করি লাইফ ইজ বিউটিফুল এভরি মুহূর্তে। আমি সকালে উঠেও মনে করি, হাজার কষ্টে গরমে সব সময় মনে করি, বিকজ আই এনজয়, আমি এনজয় করি হোয়াট আই এম ডুইং। আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নটাকে পূরণ করেছি, যারা আমার স্বপ্ন পূরণ করেছে তাদের পাশে ছুটে গেছি, তাদেরকে যখন দেখি তখন আমি মনে করি গড আমি তো কত প্রিভিলেজ আছি। যে কোনো কাজে নিজে স্যাটিসফাইড থাকে, বিশ্বাসটা থাকে, আপনি খালি এদিক ওদিক তাকাবেন, লাইফ ইজ অ্যাবসলুটলি বিউটিফুল, এটা যদি চিন্তা করলে একটা মানুষ চলার পথে অনেক সে এগোবে। এবং আপনার সামনে বসে আমার এই মুহূর্তে বলতে খুব ভালো লাগছে, লাইফ ইজ বিউটিফুল। অফ কোর্স, ভালো থাকবেন আপনি। আপনিও থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ। সঙ্গে জুড়ে দিতে চাই যে সেই স্বপ্নটা যেটা উনি দেখেছেন, যেটা উনি করেছেন, যেটা উনি বলেছেন, সেই স্বপ্নটা নিয়ে কিন্তু উনি আবারও যাচ্ছেন সেই পাশ্চাত্যে, কিন্তু স্বপ্নের বুননে আছেন আমাদের দেশের মানুষগুলো, এটাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করবো।